সানি, গত কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে ঢাকা সহ পুরো বাংলাদেশে। আবহাওয়া অফিস কি বলছে, বৃষ্টির সম্ভাবনা কমার কোনো সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ। আগামী 24 ঘন্টার কোনো সুখবর নেই, কারণ আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হবে এবং তারপরে সেই বৃষ্টিপাত কমে আসতে পারে। আবহাওয়া দপ্তর যেটি বলছে যে আগামী 24 ঘন্টায় ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে বন্যা দুর্গত যে অঞ্চলগুলো সেখানে কিন্তু বেশ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 24 ঘন্টা পরে সেটি কমে আসবে এবং পাহাড়ি অঞ্চলগুলোতে আমাদের খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি, বিশেষ চট্টগ্রাম এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সেখানে পাহাড় ধসের একটি আশঙ্কা তারা করছেন। আমি যদি একটু আবহাওয়া দপ্তরের যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলি, আগামী 24 ঘন্টায় আপনারা আবহাওয়ার কি পূর্বাভাস দিচ্ছেন এবং বৃষ্টি কেমন হতে পারে এবং এই বৃষ্টিটা আসলে কখন কমে আসতে পারে বলে আপনারা জানাচ্ছেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে 16 আগস্ট থেকে দেশের উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে। আমরা যদি বলি যে আজকের সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বিশেষ করে চট্টগ্রামে 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সীতাকুণ্ড 67 মিলিমিটার, রাঙামাটিতে 71 মিলিমিটার এবং কক্সবাজারে 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই যে গত 16 আগস্ট থেকে অদ্যাবধি এই যে ব্যাপক বৃষ্টিপাত দেশের উপকূলীয় জেলাগুলোতে হচ্ছে তা কিন্তু অব্যাহত আছে এখনও। বিশেষ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এই বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি, তবে আশার আলো হলো যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনীর উত্তরাঞ্চলে এই বৃষ্টিপাতের তীব্রতা আজকের পর থেকেই কিছুটা কমে যাবে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে যে আমাদের পাহাড়ি অঞ্চলের জেলাগুলো বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, তাছাড়া লক্ষ্মীপুর, হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী এবং ফেনী জেলার দক্ষিণ অঞ্চলে এই বৃষ্টিপাতের তীব্রতা আরও 2-1 দিন অব্যাহত থাকবে এবং বিদ্যমান যে পরিস্থিতি দক্ষিণে একটু অবনতি ঘটবে। এবং আরেকটি বিষয় না বললেই নয় যে এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আবহাওয়া দপ্তর থেকেও যেটি জানানো হচ্ছে যে 24 ঘন্টায় বৃষ্টিপাত হবে এবং তারপরে আস্তে আস্তে কমে আসবে এবং পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধসের আশঙ্কা করছে এবং সেক্ষেত্রে যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি নেয়ার তারা নির্দেশনা দিচ্ছেন। আমাদের সহকর্মী জীবন রয়েছেন কুমিল্লায়, আমরা একটু কুমিল্লায় যেতে চাই। জীবন, কুমিল্লার বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা দেখছেন জানাবেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়।